জলমগ্ন হাসপাতাল বানভাসী আরামবাগের দক্ষিণ নারায়ণপুর ব্লক গ্রামীণ হাসপাতাল হাসপাতালে মাত্র দুজন রোগী ভর্তি বন্ধ আউটডোর পরিষেবা নাজেহাল এলাকাবাসী পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি নেই জানাচ্ছেন আধিকারিকরা রোগী জল পেরিয়ে বান পেরিয়ে নিয়ে আসা হলো নিয়ে এসে ভর্তি করেছি পরিষেবা সেরকম ভালো দেখতে পাচ্ছি না নদীতে জল ডাক্তাররাও এসে আটকে গেছে যারা সব এখানে কাজ করে কর্ম করছে তারাও এসে আটকে গেছে তারাও কোনো জায়গায় যেতে পারছে না হ্যাঁ হসপিটাল চত্বরে পুরো জল থেকে আসতে যতটুকু গাড়িতে করে নিয়ে এসেছি তারপরে বান পেরিয়ে পেরিয়ে ওই চান্দ্রা করে করে নিয়ে আসা হয়েছে নারায়ণপুর হসপিটালের অবস্থা খুবই খারাপ রোগীরা দুটো রোগী আছে বাকি কিছু নেই পেশেন্ট তো নেই একদম ডাক্তার আছে যেমন দেখার দেখছে হসপিটালের পুরো চত্বরে জলে ডুবে রয়েছে এক হাঁটু করে এক কোমর করে জল রুগী নিয়ে আসলে বললে এসেছি অনেক কষ্ট করে ধরে দাঁড়িয়ে নিয়ে আসতে হয়েছে কাঁধে করে আর করে এরকম পরিস্থিতি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা